যে কবির কবিতায় পরাধীন ভারতবর্ষের দেশবাসীর মধ্যে নবজোয়া সঞ্চারিত হয়েছিল, যার ছোট গল্প, উপন্যাস, নাটক এবং সঙ্গীতে এক নতুন যুগের সূচনা হয়েছিল, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী বুধবার। দেশের বিভিন্ন অঞ্চলে এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র কাননে এদিন সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কঁচি কাঁচারা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে দুটি ভিন্ন ধারার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য সংস্কৃতি দপ্তর। প্রথম পর্যায়ে সকালে রবীন্দ্র কাননে হচ্ছে কবি প্রণাম অনুষ্ঠান। সন্ধ্যায় রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত করছি। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণামের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন, যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র কাননে কবি প্রণাম অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে কঁচি কাঁচা প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানীর অনেক রবীন্দ্রপ্রেমীরাও। কবি প্রণাম অনুষ্ঠান উপলক্ষে এদিন ছোটদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।